12 ফিট রোপিং হচ্ছে আর কি, রোপিং বা রোপ ক্লাইম্বিং এটা পুলিশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট। আর এই ইভেন্টটিও ভালো করতে চাইলে আসলে অধিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে, কারণ পুলিশের রোপিং এর জন্য সর্বোচ্চ সময় থাকে তিনবার, মানে সুযোগ থাকবে তিনবার করো, এই তিনবার সুযোগের মধ্যে আসলে শেষ করতে হবে। গুড, অনেকে হয়তো বা রোপিং এ পা লাগায় উঠতে পারে, তো যেটাই হোক না কেন কেয়ারফুলি উঠতে হবে, ঠিক আছে? পারফেক্টলি যাদের হাতের মাসেলে শক্তি কম তারা তো উঠতে হবে, যেভাবেই হোক না কেন উঠতে হবে, পায়ের সাহায্যে হোক বা হাতের সাহায্যে হোক। ওকে, এটা হচ্ছে একদম সঠিকভাবে ওঠার চেষ্টা করছে আর কি। গুড, বা ভালোই হচ্ছে, ভেরি গুড, গুড। নেক্সট দেওরে তালি দাও, একটা ভালোই তো পারতেছে সবার। গুড, গুড। রোবিং এর সময় হাতের গ্রিপটা শুধু লক্ষ্য রাখতে হবে, যে যাতে কোনোভাবে হাতে যাতে আঘাত না পাও, সেটা রাখলেই আশা করি ভালো করতে পারবা। ওকে, ফাইন, চেষ্টা করতে হবে আস্তে আস্তে, যাতে হাতের পেশি দিয়েই যাতে উঠতে পারো, পায়ে যাতে সাহায্য না লাগে, বুঝতে পারছো না? ভালোভাবে শেখার জন্য এখনো অনেক দিন সময় আছে, চেষ্টা করলে তোমরা ইনশাল্লাহ পারবা। গুড, দেখো কি সুন্দরভাবে হাতের পেশি দিয়েই কিন্তু পেশি শক্তি দিয়ে উঠছে, এইভাবে উঠতে পারবা, বোঝা গেছে কি? এইভাবে চেষ্টা করলে দেখবে যে তোমরাও পারবা। ওকে, ফাইন, দাও একটা তালি দেওয়ার জন্য, ভালো হয়েছে। গুড, শক্ত করে হাতের গ্রিপ করিও কামাল, ছেড়ে দিও না, হাতের মাংসপেশিতে শক্তি বাড়াইতে হবে, ঠিক আছে? গুড, ভেরি গুড, 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 ফাইন, সুন্দর, আস্তে আস্তে নামো, ভেরি গুড।